রাঙামাটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মবর্ষ উদযাপন উপলক্ষে গীতি আলেখ্য ও বহুভাষিক আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। শনিবার 3 সেপ্টেম্বর সন্ধ্যায় পিস অ্যান্ড হারমোনি ট্রাস্টের উদ্যোগে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাবেক তথ্য কমিশনার ও সাবেক সংস্কৃতি সচিব আজিজুর রহমান আজিজ। তিনি ঢাকা থেকে মুঠোফোনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। প্রধান আলোচক ছিলেন মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর আবুল আজাদ। প্রধান অতিথির বক্তব্যে নিখিল কুমার চাকমা বলেন, যে জাতির ভাষা দ্রুত হারিয়ে যায় সে জাতি তত দ্রুত বিলুপ্ত হয়। ক্ষুদ্র জাতিসত্তার ভাষার উন্নয়নে আমরা কাজ করছি, আমরা কিছুটা সফলতা পাচ্ছি। তবে পিস অ্যান্ড হারমোনি ট্রাস্ট বিগত 24 বছর ধরে ভাষার উন্নয়নে যেভাবে কাজ করছে তাতে সংগঠনটির কার্যক্রম দেখে আমি অত্যন্ত খুশি। আপনাদের এ মহতি উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাশে থাকবে। পিস অ্যান্ড হারমোনি ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনিস মুহাম্মদের সভাপতিত্বে এবং রাঙামাটি শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, কবি আসলাম সানি প্রমুখ। আলোচনা সভার আগে অনুষ্ঠানে পার্বত্য অঞ্চলের বহু ভাষাভাষীর কবিতা পাঠ এবং সঙ্গীত পরিবেশন করা হয়। এর মাঝে এখন বিশ্বের সাতজনের মধ্যে একজন আমাদের নানিয়াচুর উপজেলায়, তিনি এখন সাহিত্য তার অবর এখনো রয়েছে এবং আমরা সেটা নিয়ে গর্ব করি। এবং আরেক মুক্তিযোদ্ধা যিনি ছিলেন ক্যাপ্টেন আফতাবুল কাদের, তিনি কিন্তু আমার বাড়ি হয়ে আমাদের গ্রামের বাড়ি হয়ে কিন্তু মহানসুরি যুদ্ধে আহত হয়ে রামগড়ে তিনি তার শেষ নিষ্ঠে ত্যাগ করা, এখনো তার খবর রাম গ্রিস রুফ। তো ইন্ডিয়ান যিনি জাতিসংঘের স্থায়ী রাষ্ট্রদূত উনি প্রস্তাবটা দিয়ে